আজকে আমি রান্না করব ডালের বড়া দিয়ে বাদাম, বাদামের টক। এর জন্য নিয়েছি 1/2 লিটার দুধ, নিয়েছি খেসারির ডাল, নিয়েছি বাদাম বাটা এবং নিয়েছি শুকনা মরিচ, গোটা সরিষা, তেজপাতা, এলাচ। প্রথমে আমি ডালটা সুন্দর করে মেখে নেব। ডাল মেখে নেওয়ার জন্য এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দেব শুকনো মরিচের গুঁড়া, দেব পরিমাণ মতন লবণ, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে এখন ডাল ডাল ডালের বড়াগুলো ভেজে নিব। বড়া ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে এগুলো তুলে নিব। আমার বড়া ভাজা শেষ, এখন ফ্রাই প্যানে আরো কিছুটা তেল দিয়ে দিব। দেব তেজপাতা, শুকনা মরিচ এবং এলাচ। দেব গোটা সরিষে, বেটে রাখা বাদাম দিয়ে দিব এখানে। দেব পরিমাণ মতো লবণ, এভাবে কিছুক্ষণ ভেজে নেব। দুধগুলো দিয়ে দিব এর মধ্যে। দুধ দেওয়ার পর সুন্দর করে সবগুলো মিক্স করে নেবেন। এখন 20 মিনিট হালকা আঁচে বয়েল করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিবেন। এখন এখানে 1/2 কাপ মতো চিনি দিয়ে দেব। দেব কয়েকটা শুকনো আমের আমসত্ত্ব। দেখুন এটি প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব।
আমার রান্না শেষ, এখন চুলা অফ করে একটি বাটিতে ঢেলে নেব।